ওকে, তো তাহলে দেখো, কোন একটা ডাইপোল মোমেন্ট, ধরো একটা মানে গিভেন ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, আরো একটা ডাইপোল মোমেন্ট সে ফাই অ্যাঙ্গেল করে রয়েছে, আরো একটা ডাইপোল মোমেন্ট সে সাই অ্যাঙ্গেল করে রয়েছে, এরকম ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন রয়েছে, বিভিন্ন ডাইপোল গুলো বিভিন্ন রকম অ্যাঙ্গেল করে রয়েছে উইথ রেসপেক্ট টু দি ইলেকট্রিক ফিল্ড। কাজেই আমরা যখন পোলারাইজেশনটা ক্যালকুলেট করতে চাইছি ইন দি ডিরেকশন অফ দি এক্সটার্নাল ফিল্ড, ডাইপোল মোমেন্টের কম্পোনেন্টটা কত সেইটাকে দেখতে হবে। এইটা দেখতে গিয়ে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ নিতে পারি, সেটা করা হয় বাই ইউজিং দি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, যেমনটা আমরা প্যারাম্যাগনেটিজম করার সময় করে এসেছিলাম। একটু মনে করে দেখো, দি প্রবাবিলিটি দ্যাট এ মলিকুলার ডাইপোল ইজ অ্যালাইনড অ্যাট অ্যান অ্যাঙ্গেল বিটুইন থিটা অ্যান্ড থিটা প্লাস ডি থিটা উইথ রেসপেক্ট টু দি অ্যাপ্লাইড ফিল্ড ইজ গিভেন বাই এমবি ডিস্ট্রিবিউশন, এফ থিটা ডি থিটা সমান দিস। এরকম ভাবে আমরা লিখে ফেলতে পারি, কোন একটা মলিকুলার ডাইপোল এক্সটার্নাল ফিল্ডের রেসপেক্টে থিটা অ্যান্ড ডি থিটা এই অ্যাঙ্গেলের মধ্যে থাকবে, সেইটা প্রবাবিলিটিটা হচ্ছে এইরকম, এফ থিটা ডি থিটা সমান এইরকম, যেখানে ডি ওমেগাটা বেসিক্যালি সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দি পোলার অ্যাঙ্গেলস থিটা অ্যান্ড থিটা প্লাস ডি থিটা। সেটাকে তাহলে কত লেখা যায়, ডি ওমেগাটাকে লিখে ফেলা যায় 2 পাই ইন্টু সাইন থিটা ডি থিটা, আর এইখানে যেটা ইউ ছিল, এনার্জি ছিল, সেই এনার্জিটাকে আমরা রিপ্লেস করেছি বাই মিউ ইন্টু ই কস থিটা। এটাই এবার আমরা যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে এই মিউ এর কম্পোনেন্টটা কত ইন দি ডিরেকশন অফ দি অ্যাপ্লাইড ফিল্ড। ধরে নাও এই ইলেকট্রিক ফিল্ডটা যে ডিরেকশনে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে মিউ এর এই জেড কম্পোনেন্টটা কত হবে, ন্যাচারালি মিউ কস থিটা। আমরা এখানে তাহলে যে অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করতে চাইছি সেটা হচ্ছে এই মিউ জেড বা মিউ কস থিটা এর অ্যাভারেজ ভ্যালুটা কত, মিউ জেড বা মিউ কস থিটা এর অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করতে চাইছি। বাই ডেফিনিশন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এফ থিটা ইন্টু মিউ জেড, এফ থিটা ইন্টু মিউ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই এফ থিটা ডি থিটা, এইটাই হচ্ছে ফর্মুলা। এরপরে জাস্ট তুমি এফ থিটার এক্সপ্রেশনটাকে বসিয়ে দাও নিউমারেটর ডিনোমিনেটরে, দেওয়ার পর একটা রিপ্লেসমেন্ট করো, মিউ ই কস থিটা বাই কেটি সমান এ কস থিটা সমান এক্স ধরে নাও, অর্থাৎ মিউ ই বাই কেটি এইটাকে এ এর সাথে সমান ধরে নেওয়া হলো, মিউ ই বাই কেটি এইটাকে এ এর সাথে সমান ধরে নেওয়া হলো, তাহলে মিউ ই কস থিটা বাই কেটি সমান কি দাঁড়ায়, এ কস থিটা, এটাকে ফার্দার আমরা এক্স ধরে নিলাম, অর্থাৎ সাইন থিটা ডি থিটা সমান মাইনাস এক্স বাই এ। ক্যালকুলেশনটা একদম একই রকম, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা যেভাবে ম্যাগনেটিক মোমেন্টের অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করেছিলাম ইন দি ডিরেকশন অফ দি অ্যাপ্লাইড ফিল্ড, এখানেও ঠিক একদম একই রকম ভাবে ক্যালকুলেট করা হলো। যদি ক্যালকুলেট করো ইউ উইল হ্যাভ দি সেম এক্সপ্রেশন মিউ ইন্টু এল এ, চিনতে পারছো নিশ্চয়ই, যেখানে এল এটা ডিফাইন করা হয়েছে এই 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 এক্সপ্রেশনটা দিয়ে, ই টু দি পাওয়ার এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ বাই ই টু দি পাওয়ার এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ দ্যাট মাইনাস 1/a, এটাকে আমরা ল্যাজ বা ফাংশন বলে এসেছি। তো এটাকে আমরা লিখতে পারি অ্যাজ কট হাইপারবোলিক এ মাইনাস 1/a। তাহলে অ্যাট দি এন্ড আমরা এখান থেকে যেটা দেখলাম, ইউজিং এমবি ডিস্ট্রিবিউশন জেড কম্পোনেন্ট অফ দি মলিকুলার ডাইপোল মোমেন্ট তার অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে মিউ ইন্টু এল এ। এবার ডিপেন্ডিং অন দি ভ্যালু অফ এ, এই মিউ জেড এর ভ্যালুটা ডিটারমাইন্ড হবে। আমরা দুটো লিমিটিং কেস করেছিলাম প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স পড়ার সময় মনে করে দেখো, এখানেও একই রকম ভাবে আমরা দুটো লিমিটিং কেস স্টাডি করতে পারি। একটু যদি মনে করো, দেখবে আমি এখানে সেখানে করে দেখিয়েছিলাম, এ ভ্যালুটা যদি লার্জ হয়, লার্জ এ ভ্যালুর জন্য ই টু দি পাওয়ার মাইনাস এ অলমোস্ট ক্লোজ টু জিরো, তাহলে ল্যাজ বা ফাংশনের ভ্যালুটা যদি ক্যালকুলেট করো ইন দি লিমিট এ টেন্স টু ইনফিনিটি ইউ উইল হ্যাভ দি ভ্যালু এট 1, ক্ষেত্রে ভ্যালুটা 1 হবে। অন দি আদার হ্যান্ড যদি আমরা এ ভ্যালুটা টেন্স টু জিরো বলি, এ ভ্যালুটা টেন্স টু জিরো যদি হয় সেক্ষেত্রে ভ্যালুটা কত হবে, এ ভ্যালুটা টেন্স টু জিরো, টেন্স টু জিরো মানে স্মল আর কি, একেবারে জিরো বলে দিলে এই জিনিসটা কিছুই থাকে না, ভেরি স্মল। তাহলে আমরা সেটাও কিন্তু অ্যানালিসিস করে দেখিয়েছিলাম, এখানে আর আমি সেটা বলবো না, দেখে নিও এটা কষে দেওয়া রয়েছে। যদি করো অ্যাট দি এন্ড যেটা পাবে এল এ ইকালস টু এ বাই থ্রি, এইটার সাথে সমান, এল এ সমান এ বাই থ্রি। তাহলে আমরা এইরকম ভাবে দুটো লিমিটিং কেস স্টাডি করলাম,
একটা হচ্ছে এ টেন্ডস টু ইনফিনিটির জন্য এই ল্যাজভা ফাংশনের ভ্যালুটা 1, অন দি আদার হ্যান্ড যদি এইটা স্মল হয় টেন্ডস টু 0 তার জন্য ভ্যালুটা হচ্ছে এ বাই 3। এই হচ্ছে দুটো লিমিটিং কেস। এইটাকে প্লটও করা যায়, ল্যাজভা ফাংশনটাকে যদি প্লট করা হতো, ইনফ্যাক্ট ল্যাজভা ফাংশনের জেনারেল ডেফিনিশন কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এটা প্লট করে দেখতেই পারো, ওই জিওজেব্রা বা এই ধরনের সফটওয়্যার গুলো ইউজ করে এটাকে প্লট করে দেখতেই পারো কেমন হয়। যদি প্লট করো অ্যাজ এ ফাংশন অফ এ, যদি আমরা এর এটাকে প্লট করি তাহলে এইটা এরকম ধরনের একটা বিহেভিয়ার দেখাবে, এখানে যেমনটা দেখানো হয়েছে এরকম ধরনের একটা বিহেভিয়ার দেখাবে। এই যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ এইটা বেসিক্যালি তোমার ওই লিনিয়ারিটিটার সাথে ফিট করে, লিনিয়ারিটিটা এখানে যেমনটা দেখানো হয়েছে খুব স্মল রেঞ্জের জন্যই অ্যাপ্লিকেবল আর কি, এ ভ্যালুটা যদি ছোট হয় তবেই এল এ সমান এ বাই 3 এই কন্ডিশনটা হোল্ড করে, লিনিয়ারলি ভ্যারি করবে তখনই যদি এ ভ্যালুটা 0 এর খুব কাছাকাছি থাকে। এবার খেয়াল করে দেখো এটাকে আমরা ডিফাইন করেছিলাম কেমন ভাবে, এ ওয়াজ ডিফাইন্ড অ্যাজ মিউ ই বাই কেটি। এখানে মিউটা তো তোমার মলিকিউল গুলো ডাইপোল মোমেন্ট কে রিপ্রেজেন্ট করছে, বিভিন্ন মলিকিউলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের অর্ডার অফ ম্যাগনিটিউড টা একই রকম, বিভিন্ন মলিকিউলের ক্ষেত্রে এই মিউ ডাইপোল মোমেন্টের যে অর্ডার অফ ম্যাগনিটিউড সেইটার বিশেষ কিছু চেঞ্জ হয় না। তাহলে এটা বেসিক্যালি চেঞ্জ হয় কিভাবে, ই বাই টি এই রেশিওটা দ্বারা। আমরা যদি টেম্পারেচারটাকে রিডিউস করি, যদি আমরা টেম্পারেচারটাকে কমাই তাহলে কি হবে, টেম্পারেচারটা কমালে এ ভ্যালুটা বাড়বে, অন দি আদার হ্যান্ড ই ভ্যালুটাকে যদি বাড়াই তাহলেও কিন্তু তোমার এ ভ্যালুটা বাড়বে। কাজেই এই স্মল এ বা লার্জ এ এইটাকে যদি আমাদের রিয়েলাইজ করতে হয় তাহলে আমরা ই বাই টি এই রেশিওটা দিয়ে সেই জিনিসটাকে ডেসক্রাইব করব। এবার একটা পার্টিকুলার কেসের কথা কনসিডার করো যেখানে অ্যাপ্লাইড ফিল্ডটা ইজ নট টু হাই, ই ভ্যালুটা খুব লার্জ নয় আর টেম্পারেচারটাও খুব স্মল নয়, অর্থাৎ আমি একটা মডারেট টেম্পারেচারের কথা বলছি, আমি একটা মডারেট টেম্পারেচারের কথা বলছি এবং যে এক্সটার্নাল ফিল্ডের মধ্যে স্যাম্পেলটাকে বসানো হয়েছে সেই এক্সটার্নাল ফিল্ডটা মোটামুটি ভাবে একটা উইক ফিল্ড, তাতে করে বুঝতে পারছো যে এ ভ্যালুটা ভেরি স্মল। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয়, অ্যাপ্লাইড ফিল্ড স্ট্রেংথটা যদি খুব হাই না হয়, টেম্পারেচারটা যদি মডারেট হয়, তাহলে এ ভ্যালুটা ভেরি ভেরি স্মল, স্মলার দ্যান 1, সেক্ষেত্রে এল এটাকে আমরা অলমোস্ট এ বাই 3 এর সাথে সমান বলতে পারি। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ দি ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, অ্যাভারেজ ভ্যালু অফ দি ম্যাগনেটিক মোমেন্ট যেমনটা ডিফাইন যেমনটা আমরা পেয়েছি মিউ ইনটু এল এ, এখানে এল এ ভ্যালুটা বসিয়ে দাও এ বাই 3, ফার্দার এ ভ্যালুটাকে রিপ্লেস করো বাই মিউ ই বাই কেটি টু অবটেন দিস এক্সপ্রেশন। দেখতে পাচ্ছ যে অ্যাভারেজ ভ্যালু অফ দি ডাইপোল মোমেন্ট এইটা প্রপোর্শনাল টু ই, এটাকে আমরা আলফা ও দিয়ে ডিনোট করলাম। ন্যাচারালি আলফা ও রিপ্রেজেন্টস দি ওরিয়েন্টেশনাল পোলারাইজেবিলিটি, আলফা ওটাকে ওরিয়েন্টেশনাল পোলারাইজেবিলিটি বলা হয়। আমরা সব ক্ষেত্রে এরকম ধরনের একটা রিলেশন কে ডিরাইভ করার চেষ্টা করেছি যে মিউটা প্রপোর্শনাল টু দি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, মিউ প্রপোর্শনাল টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা পোলারাইজেবিলিটি বলে এসেছি। এখানেও ঠিক একই রকম ভাবে একটা অ্যানালিটিক অ্যাপ্রোচ ফলো করে দেখানো গেল যে তোমার ডাইপোল মোমেন্টটা ইলেকট্রিক ফিল্ড যে অ্যাপ্লাই করা হয়েছে তার সাথে প্রপোর্শনাল, কাজেই তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ওই ওরিয়েন্টেশনাল পোলারাইজেবিলিটিকে রিপ্রেজেন্ট করবে। ওকে, আমরা এখান থেকে সাসেপ্টিবিলিটির এক্সপ্রেশনটা বের করে ফেলতে পারি। সাসেপ্টিবিলিটির এক্সপ্রেশনটা বের করে ফেলা খুব সহজ, তার কারণ ধরে নেওয়া যদি ধরে নেওয়া যায় যে আমাদের সিস্টেমে এন সংখ্যক মলিকিউল রয়েছে পার ইউনিট ভলিউম, ধরা যাক সিস্টেমের মধ্যে এন সংখ্যক মলিকিউলস রয়েছে পার ইউনিট ভলিউম, প্রত্যেকটা মলিকিউলের যে ডাইপোল মোমেন্ট ইন দি ডিরেকশন অফ দি অ্যাপ্লাইড ফিল্ড সেইটা মিউ অ্যাভারেজ, তাহলে পোলারাইজেশনটা কি হবে, পোলারাইজেশনটা এটার সাথে সমান হবে। আমরা ডেফিনিশন থেকে দেখে এসেছি পোলারাইজেশন ইজ ডিফাইন্ড অ্যাজ নেট ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। এবার এখানে আমরা ওই মিউ জেড এর ভ্যালুটাকে বসিয়ে দিই এল ইনটু মিউ এ, ফার্দার যেটা পেয়েছি লোয়ার ভ্যালু অফ এ এর জন্য মিউ স্কোয়ার বাই 3 কে ইনটু ই এটা বসিয়ে দেওয়া যায়, এটাই হচ্ছে পোলারাইজেশনের এক্সপ্রেশন। এটাকে আমরা কম্পেয়ার করতে পারি উইথ দিস ফ্যাক্ট কি প্রপোর্শনাল টু পি ইকালস টু এপসিলন জিরো কাই ইনটু ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছো যে কাই টাকে কত লেখা যায়, সাসেপ্টিবিলিটিটাকে লেখা যায় অ্যাজ এন মিউ স্কোয়ার বাই 3 এপসিলন জিরো কেটি, অর্থাৎ
টাই ই ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই টি, টাই ই ইনভার্সলি প্রপোর্শনাল টু দি অ্যাবসলিউট টেম্পারেচার, একদম আইডেন্টিক্যাল। আমরা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে ক্লাসিক্যাল থিওরিটা যেমন ভাবে পড়ে এসেছি, এই ডাইলেকট্রিক্স মেটেরিয়ালের ক্ষেত্রে ওরিয়েন্টেশন অ্যান্ড পোলারাইজেবিলিটি থেকে একদম সিমিলার একটা এক্সপ্রেশন ডিরাইভ করে ফেলা যায়। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ক্লাসিক্যাল থিওরি ফলো করে যে টাই এম ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি অ্যাবসলিউট টেম্পারেচার। এখানে আমরা দেখালাম যে ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন কোন একটা ডাইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে হলে অ্যাসোসিয়েটেড পোলারাইজেবিলিটিটা অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তো এইটা তো আমরা যেটা ডিরাইভ করলাম সেখানে বেসিক্যালি তোমার এ ভ্যালুটা স্মল, এ ভ্যালুটা টেন্ডস টু জিরো। যদি এ ভ্যালুটা আরেকটা লিমিটিং কেসের জন্য করতাম সেটা আলাদা করে না বললেও চলে, এটা জানোই যে কি হবে। যদি এ টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এল এ ভ্যালুটা ওয়ান, সেক্ষেত্রে মিউ জেড এই ভ্যালুটা কত, সেক্ষেত্রে মিউ জেড ভ্যালুটা সিম্পলি মিউ ইন্টু এল এ, তাই তো ছিল, তাহলে এটা মিউ এর সাথে সমান। অর্থাৎ পোলারাইজেশনটা সেক্ষেত্রে কত হবে, পোলারাইজেশনটা সেক্ষেত্রে সিম্পলি এন ইন্টু মিউ, এইরকম ধরনের হবে। উই উইল গেট স্যাচুরেশন পোলারাইজেশন, পোলারাইজেশনটা স্যাচুরেটেড হয়ে যাবে। অর্থাৎ যতগুলো ডাইপোল মোমেন্ট, যতগুলো মলিকুলার ডাইপোল মোমেন্ট স্যাম্পেলের মধ্যে রয়েছে সবগুলো ডাইপোল মোমেন্টই এক্সটার্নাল ফিল্ডের দিকে অ্যালাইন্ড হয়ে গেছে। এ ইকুয়ালস টু ইনফিনিটি বা এ টেন্ডস টু ইনফিনিটি এই কন্ডিশনটা কোন কেসে স্যাটিসফাইড হতে পারে, এই ডেফিনিশনটা কি ছিল, মিমি বাই কেটি। যদি এক্সটার্নাল ফিল্ডটা খুব লার্জ হয়, টেম্পারেচারটা যদি স্মল হয়, আমরা লো টেম্পারেচার হাই ইলেকট্রিক ফিল্ডের কথা যদি বলি এ টেন্ডস টু ইনফিনিটি, সেক্ষেত্রে দেখতে পাবো যে থার্মাল এজিটেশনটা রেসপেক্টে এক্সটার্নাল ফিল্ডটা অনেকটা ডমিনেট করবে। ইট উইল অ্যালাইন অল দি ডাইপোল মোমেন্ট ইন ইটস ডিরেকশন, যতগুলো ডাইপোল মোমেন্ট সিস্টেমের মধ্যে আছে, যতগুলো কনস্টিটিউয়েন্ট ডাইপোল মোমেন্ট আছে সবগুলোই অ্যালাইন যদি হয়ে যায়, উইল গেট এ স্যাচুরেশন কেস। এরপরে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে আরো বাড়াই বা টেম্পারেচারটাকে কমাই, কোনোভাবেই পোলারাইজেশনটার মডিফিকেশন হবে না, পি উইল বি ইকুয়াল টু এন ইনটু মিউ, দ্যাট ইজ দি স্যাচুরেশন পোলারাইজেশন। এটাই, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? এখানে যেটা বললাম ওরিয়েন্টেশন আর পোলারাইজেশন নিয়ে কোনো প্রশ্ন আছে? ওকে, তো একটা গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইন জেনারেল আমরা দেখলাম যে কোন একটা সিস্টেমের মধ্যে তিন ধরনের পোলারাইজেশনই থাকবে, নেমলি ইলেকট্রনিক পোলারাইজেশন, অ্যাটমিক অর আয়নিক পোলারাইজেশন আর ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। আমরা জেনারেল কেসের কথা বলছি, কিছু স্পেশাল কেস হতেই পারে, কিছু স্পেশাল কেসে তোমার ধরো ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন নেই, যদি সিস্টেমের মধ্যে নন পোলার মলিকিউল থাকে তাহলে দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন, বা যদি সিস্টেমের মধ্যে হেটেরোনিউক্লিয়ার হোমোনিউক্লিয়ার মলিকিউল থাকে সেখানে নো কোয়েশ্চেন অফ অ্যাটমিক আর আয়নিক পোলারাইজেশন। আমরা একটা জেনারেল কেসের কথা যদি বলি সেখানে এই তিন ধরনের পোলারাইজেশনই থাকতে পারে, ইলেকট্রনিক পোলারাইজেশন, অ্যাটমিক পোলারাইজেশন এবং ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি টোটাল পোলারাইজেশনটা ক্যালকুলেট করি, ইট উইল বি সিম্পলি দি সাম অফ থ্রি পোলারাইজেশনস, এই তিনটে পোলারাইজেশনের সাম, এটাই নেট পোলারাইজেশন। আমরা দেখে এসেছি যে পিই সমান এন ইন্টু আলফা ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড, পি এ সমান কত হয়, পি এ সমান এন ইন্টু আলফা এ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, আর পিও সমান এন ইন্টু আলফা ও ইন্টু ইলেকট্রিক ফিল্ড, এইটার সাথে সমান। তাহলে এখান থেকে আমরা রিরাইট করতে পারি অ্যাজ এন ইন্টু আলফা ই প্লাস আলফা এ প্লাস মিউ স্কোয়ার বাই থ্রি কেটি ইন্টু ই। তাহলে সাসেপ্টিবিলিটিটাকে কিভাবে লিখে ফেলা যায়, সাসেপ্টিবিলিটিটাকে লিখতে পারি অ্যাজ পি বাই সাসেপ্টিবিলিটি, যে ডেফিনিশন আমরা এই রিলেশনটাকে ইউজ করবো, পি ইকুয়ালস টু এপসিলন জিরো ইন্টু পাই ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড। এই ডেফিনিশনটা থেকে দেখো পি বাই এপসিলন জিরো ইন্টু ই যদি করে দিই তাহলে কি কাই ই এক্সপ্রেশনটা পেয়ে যাব। আগে এই সেই ইকুয়েশন ওয়ান থেকে তুমি যদি পি বাই ইটা কষে নাও তাহলে তোমার এইটাই পড়ে থাকবে। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি সাসেপ্টিবিলিটি অফ এ গ্যাসিয়াস মিডিয়াম। রেডিলি উই ক্যান ক্যালকুলেট দি স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, গ্যাসটার জন্য স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত হবে সেইটা আমরা বের করে ফেলতে পারি, ওয়ান প্লাস কাই ইকালস টু ওয়ান প্লাস ইন বাই এপসিলন
কাই ভ্যালুটাকে বসিয়ে দাও, বসিয়ে দিলে যেটা হয় সেটাই যাবে। এখান থেকে তাহলে গ্যাসিয়াস মিডিয়ামের ক্ষেত্রে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কত এইটা আমরা বলে ফেলতে পারি। আমি বারবার বলছি এক্ষেত্রে কিন্তু গ্যাসিয়াস মিডিয়ামটাই আমরা নিয়েছি, এই ক্যালকুলেশনটা যে দেখানো হলো এই ক্যালকুলেশনে শুধুমাত্র গ্যাসিয়াস মিডিয়ামের কথাই বলা হলো। কেন বলা হলো? তার কারণ আমরা যদি এরকম গ্যাসিয়াস মিডিয়াম নিই তাহলে ইলেকট্রিক ফিল্ডটা জাস্ট ইকুয়াল টু দি এক্সটার্নালি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। একটা গ্যাসিয়াস মিডিয়ামের ক্ষেত্রে ইন্টার অ্যাটমিক ইন্টার মলিকিউলার যে অ্যাট্রাকশন সেইটা ভেরি স্মল, এতটাই স্মল এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। পার্টিকুলারলি যদি আমরা একটা লো ডেনসিটি গ্যাসকে নিই তাহলে এই ইন্টার মলিকিউলার ইন্টারাকশনটাকে আমরা ইগনোর করতে পারি। অর্থাৎ একটা মলিকিউল সেইটার ডায়নামিক্সটা ইনফ্লুয়েন্সড বাই দি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অনলি, আশেপাশের যে মলিকিউল গুলো রয়েছে সেইগুলো কোনোভাবেই এই মলিকিউলের ডায়নামিক্সটাকে ইনফ্লুয়েন্স করে না। সেক্ষেত্রে আমরা তাহলে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকেই পোলারাইজিং ফিল্ড হিসাবে ট্রিট করতে পারি। যদি একটা সলিড মেটেরিয়ালের কথা কনসিডার করা হয়, সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্রক্সিমেশনটা বা এই কনসিডারেশনটা আর হোল্ড করবে না। এটা ক্লিয়ার হয়েছে? একটা গ্যাসিয়াস মিডিয়ামের কথা যদি বলি, একটা গ্যাসিয়াস মিডিয়ামের ক্ষেত্রে কোনো একটা মলিকিউলের যে ডায়নামিক্স সেইটা শুধুমাত্র এক্সটার্নাল ফিল্ড দ্বারাই ইনফ্লুয়েন্সড হয়, এর আশেপাশে নেবারুড যে মলিকিউল গুলো রয়েছে সেইগুলো এর ডায়নামিক্সটাকে কন্ট্রোল করে না। পার্টিকুলারলি যদি আমরা একটা লো ডেনসিটি গ্যাসিয়াস মিডিয়ামের কথা ভাবি। অন দি আদার হ্যান্ড একটা সলিড মেটেরিয়ালের কথা যদি ভাবা হয়, একটা সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে মলিকিউল গুলোর মধ্যে সেপারেশনটা তো ভেরি ক্লোজ, কাজে কোনো একটা মলিকিউলের ডায়নামিক্স শুধুমাত্র এক্সটার্নালি একটা ইলেকট্রিক ফিল্ডটা দ্বারাই যে ইনফ্লুয়েন্সড হয় তাও তা নয়, তার পাশাপাশি এর আশেপাশে যে মলিকিউল গুলো রয়েছে নেবারুড মলিকিউল গুলো রয়েছে দে উইল অলসো ইনফ্লুয়েন্স দি ডায়নামিক্স অফ দি মলিকিউল আন্ডার স্টাডি। তাহলে যখন আমরা সলিড মেটেরিয়াল বা লিকুইড মেটেরিয়ালের ক্ষেত্রে এই স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বের করব বা সাসেপ্টিবিলিটি বের করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ডটা কত ইন দি ভিসিনিটি অফ এ মলিকিউল ইনসাইড দি মেটেরিয়াল সেইটা ক্যালকুলেট করতে হবে। দি সেন্ট্রাল প্রবলেম ইন দি থিওরি অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্টস অফ সলিডস অর লিকুইডস লাইজ ইন দি ক্যালকুলেশন অফ এফেক্টিভ ফিল্ড ইন দি ভিসিনিটি অফ এ মলিকিউল আন্ডার স্টাডি। এইটা আমরা একটা পার্টিকুলার টেকনিক ফলো করে বের করব, যেটাকে লোরেঞ্জ টেকনিক বা লোরেঞ্জ ফিল্ড বলা হয় আর কি, বা ইন্টারনাল ফিল্ড বলা হয়। হ্যাঁ, লোরেঞ্জ টেকনিক ইউজ করে আমরা ফলো করে ডিরাইভ করব, কিন্তু অ্যাট দি এন্ড তোমার মনে হবে যে এরকম ভাবে করার কি দরকার ছিল, এটা তো আমরা জানতামই। ডাইলেকট্রিক সেমিস্টার টুতে যখন করে এসেছো সেখানে অন্যভাবে ক্যালকুলেট করে এসেছো, সেইভাবেও তো করা যেতে পারতো, ডেফিনেটলি সেইভাবেও করা যেতে পারতো, কিন্তু এখানে আসলে সিলেবাসের মধ্যে এইভাবেই বলা থাকে আর কি লোরেঞ্জ ফিল্ড, কাজে এই অ্যাপ্রোচটা ফলো করে করতে বলা হয়। এটাই এটা সিগনিফিকেন্সটা কি বললাম বুঝতে পারলে? যে একটা গ্যাসিয়াস মিডিয়ামের ক্ষেত্রে যখন আমরা স্টাডি করছি, একটা গ্যাসিয়াস মিডিয়ামের ক্ষেত্রে যখন ডাইরেক্টলি কনস্ট্যান্ট বের করছি, সাসেপ্টিবিলিটি বের করছি, আমরা শুধুমাত্র এক্সটার্নাল ফিল্ডটা ধরেই ক্যালকুলেশন করছি। বাট একই জিনিস যদি আমি সলিড বা লিকুইডের ক্ষেত্রে করতে যাই তাহলে ভুল হবে, তার কারণ সলিড বা লিকুইডের ক্ষেত্রে মলিকিউল গুলোর মধ্যে সেপারেশনটা খুব ক্লোজ, ইন্টার মলিকুলার যে অ্যাট্রাকশন সেটাকে আমরা আর ইগনোর করতে পারবো না। কোনো একটা মলিকিউলের ডায়নামিক্সটা সেক্ষেত্রে শুধুমাত্র এক্সটার্নাল ফিল্ড দ্বারাই নয়, এর যে নেবারুড মলিকিউল গুলো রয়েছে সেইগুলো দ্বারাও ইনফ্লুয়েন্স হবে। তো এখানে যে টেকনিকটা বলা আছে সেটা ওই লোরেঞ্জ টেকনিক বলা হয়, এবং আমি এটা বেসিক্যালি ডেকারের বইটা ফলো করেই করেছি। ডেকারের বইয়ের সাথে একটা তফাৎ পাবে ফলো করতে গিয়ে, ডেকারের বইটা আসলে সিজিএস ইউনিট ফলো করা হয়েছে, আমাদের স্টাডিটা রেকমেন্ড করা হয় অলওয়েজ এই এসআই ইউনিট ফলো করে করতে আর কি, সেই জায়গাটাতে একটু তফাৎ পাবে। বাট আদারওয়াইজ যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন গুলো সেইগুলো একদম একই রকম ভাবে রয়েছে। এইটা এরকম ভাবে করা হচ্ছে আর কি, ধরো যে তোমার একটা ডাইলেকট্রিক মেটেরিয়ালকে দুটো প্লেটের মধ্যে নেওয়া হয়েছে, একটা ডাইলেকট্রিক মেটেরিয়ালকে দুটো প্লেটের মধ্যে নেওয়া হয়েছে, যে দুটো প্লেটকে আমরা চার্জ আপ করে রেখেছি। এই দুটো প্লেটকে এখানে যেটা দেখানো হয়েছে দেখতে পাচ্ছ, এই এইটা একটা প্লেট আর
এইটা হচ্ছে আরেকটা প্লেট, মেটাল প্লেট। যদি আমরা এরকম ধরনের একটা ইলেকট্রিক ফিল্ড একটা ব্যাটারির সাথে যোগ করে রাখি, একটা সাপ্লাইয়ের সাথে যোগ করে রাখি, তাহলে কি দাঁড়াবে? এই যে প্লেটটা রয়েছে বাম দিকে, যে প্লেটটা রয়েছে সেখানে পজিটিভ চার্জ স্টোর হবে, আর ডান দিকে যে প্লেটটা রয়েছে সেখানে নেগেটিভ চার্জ স্টোর হবে। অর্থাৎ তোমার এই দুটো প্লেটের মধ্যবর্তী যে রিজিয়নটা, সেইখানে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হবে। এটা বেসিক্যালি তোমার বলতে পারো যে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার, অনেকটা সেই রকম, তাই না? ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তো এই রিজিয়নটার মধ্যে, দুটো প্লেটের মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে, দুটো প্লেটের মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে, সেই জায়গাটার মধ্যে আমরা একটা ডাইলেকট্রিক মেটেরিয়ালকে বসালাম। আর যে মলিকিউলটাকে আমরা স্টাডি করতে চাইছি, যে মলিকিউলটাকে স্টাডি করতে চাইছি, সেইটাকে সেন্টার করে একটা স্ফিয়ার ভাবা হলো। কেমন? যে মলিকিউলের ডায়নামিক্সটা আমরা স্টাডি করতে চাইছি, বা যে মলিকিউলের ওপর এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ডটা কত ক্যালকুলেট করতে চাইছি, সেই মলিকিউলটাকে সেন্টার করে আমরা একটা স্ফেরিক্যাল রিজিয়ান কনসিডার করলাম। ওকে, তাহলে এই মলিকিউলটার ওপর যে ইলেকট্রিক ফিল্ড, বা এই মলিকিউলটা যে পজিশনে রয়েছে সেন্টার পজিশনে, সেখানে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, সেইটার অনেকগুলো কম্পোনেন্ট থাকবে। হ্যাঁ, অনেকগুলো কারণে এর সেন্টারে তোমার ইলেকট্রিক ফিল্ডটা ডেভেলপ হবে। দেখো সেইগুলো কি কি। ধরো ই ইজ দ্য এক্সটার্নাল ফিল্ড, এটা হচ্ছে একটা পার্ট, এটা একটা খুব ডমিনেন্ট পার্ট। সেটা হচ্ছে ফ্রি চার্জেস অন দি প্লেট। যদি তোমার এই ফ্রি চার্জ গুলোর কথা কনসিডার করো, শুধুমাত্র ফ্রি চার্জ গুলো রয়েছে ধরো, হ্যাঁ এই ফ্রি চার্জ গুলো রয়েছে, সেই ফ্রি চার্জ গুলোর জন্য একটা ফিল্ড এই পজিশনে থাকবে, ফ্রি চার্জ গুলোর জন্য এই পজিশনে একটা ফিল্ড থাকবে। সেই ফিল্ডটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা ধরা যাক এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ দি ফ্রি চার্জ, তাহলে কন্ট্রিবিউশন টু ইন্টারনাল ফিল্ড ইজ গিভেন বাই ডি বাই এপসিলন জিরো। ডি বাই এপসিলন জিরো করে আমরা তাহলে ইলেকট্রিক ফিল্ড এর কন্ট্রিবিউশনটা বের করে ফেলতে পারি, যেখানে ডিটা কত, ডিসপ্লেসমেন্ট ভেক্টর অ্যাজ ইট ইজ ডিফাইন্ড, এপসিলন জিরো ই প্লাস পি, এপসিলন জিরো ই প্লাস পি। তাহলে ইন্টারনাল ফিল্ডটা কত দাঁড়াচ্ছে, ফ্রি চার্জের জন্য যে ইন্টারনাল ফিল্ডটা, সেটা হচ্ছে ই প্লাস পি বাই এপসিলন জিরো। একটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ড ই, আর আরেকটা হচ্ছে পোলারাইজেশন ভেক্টর পি, এই দুটোর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড। নেক্সট কম্পোনেন্টটা কি? নেক্সট কম্পোনেন্টটা হচ্ছে যে বাউন্ড চার্জ অ্যাট দি প্লেট ডাইলেকট্রিক ইন্টারফেস, একদম যেখানে তোমার ডাইলেকট্রিকটা প্লেটের সাথে টাচ করে আছে বা এর কাছাকাছি রয়েছে, সেই জায়গাতে কি কিছু বাউন্ড চার্জ ডেভেলপ হয়েছে? এই যেগুলোকে আমি মার্ক করছি দেখতে পাচ্ছ, এইগুলো বেসিক্যালি তোমার বাউন্ড চার্জ অ্যাট দি প্লেট ডাইলেকট্রিক ইন্টারফেস, দুটো সাইডই সেই জিনিসটা রয়েছে, অ্যাট দি প্লেট ডাইলেকট্রিক ইন্টারফেস, এরকম দুটো সাইডেই বাউন্ড চার্জ রয়েছে, এদেরও একটা কন্ট্রিবিউশন থাকবে। এই কন্ট্রিবিউশনটা ক্যালকুলেট করতে গেলে আমরা একটা পিল বক্স এর কথা ভাবতে পারি। যেভাবে ক্যালকুলেট করা হয়, একটা পিল বক্স এর কথা ভাবো, সেটাই বেসিক্যালি তোমার গাউসিয়ান সারফেস হিসাবে কাজ করবে। সেই পিল বক্স এর উপর যদি গাউসিয়ান ল অ্যাপ্লাই করা হয়, উই উইল হ্যাভ ই ডট ডিএস ইকুয়ালস টু 1 বাই এপসিলন 0 ইনটু সিগমা বি ডিএস, যেখানে সিগমা বিটা বেসিক্যালি বাউন্ড চার্জ ডেনসিটি কে রিপ্রেজেন্ট করছে। সিগমা বি সমান কত মনে করতে পারছো? সিগমা বি সমান পি ডট এন ক্যাপ। যদি ডাইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে পোলারাইজেশনটা পি ভেক্টর হয়, তাহলে সিগমা বিটাকে আমরা লিখতে পারি পি ডট এন ক্যাপ, তাহলে ই ডট ডিএস সমান যেটা দাঁড়ায় 1 বাই এপসিলন 0 পি ডট ডিএস। এবার এখান থেকে আমরা সিমেট্রি ফলো করে যদি ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাবো এক্সপ্রেশনটা হচ্ছে এইরকম, মাইনাস পি বাই এপসিলন 0। এখান থেকে সিমেট্রি ফলো করে ক্যালকুলেট করলে যেটা দেখা যাবে, ইকু ভেক্টর এই বাউন্ড চার্জের জন্য প্লেট ডাইলেকট্রিক ইন্টারফেসে যে বাউন্ড চার্জ গুলো রয়েছে, তাদের জন্য ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে মাইনাস পি বাই 3 এপসিলন 0। এবার এইটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট। থার্ড কম্পোনেন্টটা কি? থার্ড কম্পোনেন্টটা হচ্ছে ডাইপোলস অফ আদার মলিকিউলস ইনসাইড দি স্ফিয়ার। এই যে স্ফিয়ারটা নেওয়া হয়েছে, এই স্ফিয়ারটার সেন্টারে যে মলিকিউল, তার উপরে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি। আর মানে থার্ড কম্পোনেন্ট বলতে যেটা বলতে চাইলাম, স্ফিয়ারটার ভিতরে অন্য যে মলিকিউল গুলো রয়েছে, যেমন এইটা 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 এইটা, এই স্কিমেটিক্যালি যেগুলো দেখানো হয়েছে যে মলিকিউল গুলো,
সেই মলিকিউলগুলোর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে। তবে আমরা যদি সিমেট্রি কনসিডারেশন ফলো করি তাহলে দেখবো যে এদের কিন্তু নেট কন্ট্রিবিউশন এই মলিকিউল আন্ডার স্টাডি এর উপরে থাকবে না, তার কারণ এর জন্য কন্ট্রিবিউশনটা যেই দিকে এর অপোজিট সাইডে মলিকিউলগুলোর কন্ট্রিবিউশনটা অপোজিট ডিরেকশনে। কাজেই সমস্ত মলিকিউলগুলোর কন্ট্রিবিউশন যদি এই সেন্টারে কনসিডার করা হয় তাহলে একে মানে এটা ভ্যানিশ করে যাবে, টোটাল ভ্যালুটা জিরো হয়ে যাবে। When certain condition of symmetry are fulfilled, the contribution may vanish. এক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে জিরো নেব, থার্ড কম্পোনেন্টটাকে জিরো নেব। এবার ফোর্থ কম্পোনেন্টটা দেখো, ফোর্থ পার্টটা কি হয় দেখো, চার্জেস ইনডিউসড এট দি স্ফেরিক্যাল সার্ফেস। যে সমস্ত চার্জ গুলো তোমার এই এই যে স্ফেরিক্যাল সার্ফেসটা নেওয়া হয়েছে, এই স্ফেরিক্যাল সার্ফেস এর উপরেও ইনডিউস চার্জ রয়েছে, বাউন্ড চার্জ রয়েছে, এই চার্জ গুলোর জন্য কন্ট্রিবিউশনটা কেমন হয় এট দি সেন্টার অফ দি স্পিয়ার সেটা আমরা ক্যালকুলেট করব। এটা হচ্ছে ফোর্থ কম্পোনেন্ট। এইটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা এরকম একটা স্পিয়ারের কথা ভাবলাম, ওই মলিকিউল আন্ডার স্টাডি সেইটা সেন্টারে রয়েছে, সেই স্পিয়ারটাকে নেওয়া হয়েছে বেসিক্যালি। এখানে স্কিমেটিক্যালি দেখতে পাচ্ছ পজিটিভ চার্জ দেওয়া হয়েছে, এখানে নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে। এগুলো স্কিমেটিক প্রেজেন্টেশন, নট নেসেসারিলি এই দিকটা পজিটিভ চার্জই রয়েছে বা এই দিকটা নেগেটিভ চার্জই আছে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে সেটা একটু দেখিয়ে দেওয়া উচিত ছিল। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে রয়েছে, সেটা নিশ্চয়ই ফলো করতে পারছো। ক্যাপাসিটরের এই প্লেটে যদি পজিটিভ চার্জ থাকে, এই প্লেটে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বাম দিক থেকে ডান দিকে কাজ করবে। তো আমরা এই ফোর্থ কম্পোনেন্টটার কথা বলছি, ফোর্থ কম্পোনেন্টটা ক্যালকুলেট করতে গিয়ে এখানে একটা স্ট্রিপ নিয়ে নেওয়া হলো। এরকম একটা স্ট্রিপ নিলাম, যে স্ট্রিপটা রেডিয়াসটা দেখানো হয়েছে অ্যাজ আর, একটা স্ট্রিপ নেওয়া হলো যে স্ট্রিপটা রেডিয়াসটা হচ্ছে আর। ধরে নাও যে স্পিয়ারটা আমরা নিয়েছি সেই স্পিয়ারটা রেডিয়াসটা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে তাহলে এই স্ট্রিপটার বাউন্ডারিটা কত, এই স্ট্রিপটার সার্কামফারেন্সটা কত হবে, এই স্ট্রিপটার সার্কামফারেন্সটাকে লেখা যায় অ্যাজ হোয়াট কি বলবো, 2πr, বেসিক্যালি 2πr। আর যদি এর থিকনেসটা ডিআর হয় তাহলে স্ট্রিপটার এরিয়াটা কত হবে, স্ট্রিপের এরিয়াটা হবে 2πr×dr। ছবি থেকে দেখতে পাচ্ছ আরটা হচ্ছে x×sin θ, এইটা যদি তোমার এক্স হয়, রেডিয়াসটাকে এক্স হিসাবে দেখানো হয়েছে, স্পিয়ারের রেডিয়াসটাকে এক্স হিসাবে দেখানো হয়েছে, আর স্ট্রিপের যে রেডিয়াস স্ট্রিপের রেডিয়াসটাকে আর হিসাবে দেখানো হয়েছে, তাহলে ছবি থেকে বুঝতে পারছো x=r sin θ। এখানে সেইটা বসিয়ে দিতে পারো, বসিয়ে দিলে স্ট্রিপের এরিয়াটা পেয়ে যাবে 2πx²sin θ dθ। যদি তোমার পোলারাইজেশন চার্জের সারফেস ডেন্সিটি, বাউন্ড চার্জের সারফেস ডেন্সিটি সিগমা বি হয়, সিগমা বিটাকে আমরা p×cos θ করে লিখতে পারি, তাহলে টোটাল চার্জ অন দি স্ট্রিপ কত, টোটাল চার্জ অন দি স্ট্রিপ ইজ σb×ds, σb×ds, ds যেটা পেয়েছো সেইটার সাথে σb p cos θ, এটাকে মাল্টিপ্লাই করে দাও। এবার সেন্টারে যদি ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হয়, এই এলিমেন্টারি চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কত সেইটাকে বের করে ফেলো, এটা হবে dQB/4πx²×cos θ। cos θটা কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো, বিকজ আমরা ইন দি ডিরেকশন অফ দি ইলেকট্রিক ফিল্ড, ইন দি ডিরেকশন অফ দি পোলারাইজেশন ভেক্টর কম্পোনেন্টটাকে ক্যালকুলেট করতে চাইছি। করলে এরকম হবে, অ্যাট দি এন্ড যেটা পাবে সেটা হচ্ছে P/3ε₀। এইটা ইনফ্যাক্ট সেমিস্টার টু তে ডাইলেকট্রিক মেটেরিয়ালের কোন একটা প্রবলেমে ছিল দেখবে, E4=P/3ε₀। তাহলে এইরকম ভাবে আমরা চারটে কম্পোনেন্ট পেলাম। প্রথম কম্পোনেন্ট যেটা বলা হলো, প্রথম কম্পোনেন্টটাকে আমরা বললাম ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য ফ্রি চার্জেস অন দি প্লেট, আমরা দেখালাম সেইটা E+P/ε₀ এর সাথে সমান। তারপর যেটা দেখানো হলো সেটা হচ্ছে E2। E2 বলতে কি বোঝানো হলো, E2টা হচ্ছে প্লেট ডাইলেকট্রিক ইন্টারফেসে, প্লেট ডাইলেকট্রিক ইন্টারফেসে যে বাউন্ড চার্জ গুলো রয়েছে তাদের জন্য ইলেকট্রিক ফিল্ড, প্লেট ডাইলেকট্রিক ইন্টারফেসে যে বাউন্ড চার্জ গুলো রয়েছে তাদের জন্য ইলেকট্রিক ফিল্ড, সেটা আমরা কোষে দেখালাম -P/ε₀ এর সাথে সমান। E3 বলতে কি বোঝানো হলো, E3টা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দি মলিকিউলস ইনসাইড দি স্পিয়ার, আমরা যে রিপ্রেজেন্টেটিভ স্পিয়ারটা নিয়েছিলাম এখানে সেন্টার সেন্টারে মলিকিউল আন্ডার স্টাডি এটা লোকেটেড, তার আশেপাশে যে মলিকিউল গুলো রয়েছে বাট ইনসাইড দি স্পিয়ার তাদের জন্য কম্পোনেন্টটা হচ্ছে কন্ট্রিবিউশনটা হচ্ছে E3।
আমরা আর্গু করলাম যে যদি কিছু সিমেট্রি কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে এই কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে, এটা ভ্যানিশ করে যাবে। আর ফোর্থ যে পার্টটা, সেটা হচ্ছে এই স্পিয়ারের সার্ফেসের উপরে যে বাউন্স চার্জ গুলো রয়েছে, স্পিয়ারের সার্ফেসে যে ইনডিউস চার্জ গুলো রয়েছে তার জন্য এক্সপ্রেশনটা কি, সেটা দেখানো হলো পি বাই থ্রি এপসিলন জিরো এর সাথে সমান। তাহলে এই চারটাকে যদি ভেক্টোরিয়ালি সাম করো, উইল হ্যাভ দি টোটাল ইন্টারনাল ফিল্ড অ্যাজ ই প্লাস পি বাই থ্রি এপসিলন জিরো। এটাকে বেসিক্যালি লোরেঞ্জ ইন্টারনাল ফিল্ড বলা হয়। আমরা দেখেছি পোলারাইজেশন ভেক্টর পি সমান এপসিলন জিরো কাই ই ইন্টু ই, তাহলে এই এক্সপ্রেশনে পি এর জায়গায় আমরা এপসিলন জিরো কাই ই ইন্টু ই এইটা বসিয়ে দিতে পারি, ওয়ান প্লাস কাই ই বাই থ্রি, ওয়ান প্লাস কাই ই বাই থ্রি, সেটাকে যদি সাম আপ করো কত হয়, থ্রি প্লাস কাই ই বাই থ্রি ইন্টু ই। এটাকে ফার্দার কিভাবে লেখা যায়, এটাকে ফার্দার লেখা যায় টু প্লাস ওয়ান প্লাস কাই ই বাই থ্রি ইন্টু ই। এবার এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটাই তো বেসিক্যালি এপসিলন আর, তাহলে অ্যাট দি এন্ড ইউ ক্যান শো দ্যাট এপসিলন আই ইন্টারনাল ফিল্ড ইজ সিম্পলি ইকুয়াল টু এপসিলন আর প্লাস টু বাই থ্রি ইন্টু ই, এপসিলন আর প্লাস টু বাই থ্রি ইন্টু ই ইন্টারনাল ফিল্ড এর, এটাই হচ্ছে এক্সপ্রেশন। যখনই আমরা একটা সলিড মেটেরিয়ালের মধ্যে পোলারাইজেশন স্টাডি করব, সেখানে কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে যখন আমরা ডাইরেক্টলি কনস্ট্যান্ট বের করব বা সাসেপ্টিবিলিটি বের করব, এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা আমাদের এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড নিয়েই ট্রিট করতে হবে, এক্সটার্নাল ফিল্ড দিয়ে করলে হবে না। ঠিক আছে, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? না স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট টপিকটা হচ্ছে স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ সলিডস। এখানে লেখাটা ভুল আছে, এইটা সলিডস হবে। স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ গ্যাসেস কি হয় সেটা তো আমরা দেখিয়ে এলাম, সেখানে তো বলেই এলাম যে তোমার এক্সটার্নাল ফিল্ডটাই হচ্ছে এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড। আমরা এই যে জিনিসটা স্টাডি করলাম সেটা ইন দি কনটেক্সট অফ সলিড রেলিভেন্ট। আমরা এখানে তাহলে এই স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সলিডের ক্ষেত্রে কি হয় সেইটাকে দেখতে যাচ্ছি আর কি। একটা সলিডের ক্ষেত্রে স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কি হয় সেটাকে দেখতে যাচ্ছি। কেমন হবে জিনিসটা? গ্যাসিয়াস মিডিয়ামের ক্ষেত্রে যেমন আমরা সাধারণভাবে তিনটে কন্ট্রিবিউশনই ক্যালকুলেট করেছিলাম, এখানেও আমরা তিনটে কন্ট্রিবিউশনই নেব। এখানেও আমরা ইলেকট্রনিক পোলারাইজেশন, তারপর তোমার অ্যাটমিক বা আয়নিক পোলারাইজেশন আর ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন, তিন ধরনের পোলারাইজেশনের কথাই কনসিডার করব। এই তিনটের ভেক্টর সাম, তিনটের ভেক্টর সামটাই তাহলে সাধারণভাবে নেট পোলারাইজেশনকে ডেসক্রাইব করবে। এবার সাবস্টেন্স টু সাবস্টেন্স কিছু স্পেশাল কেস থাকতে পারে, আমাদের কিছু সলিড সাবস্টেন্স থাকতে পারে যে ক্ষেত্রে তোমার এই ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন আর অ্যাটমিক পোলারাইজেশনটা জিরো হতেই পারে। কিছু সাবস্টেন্স যেখানে তোমার মলিকিউল গুলো নন পোলার মলিকিউল আর মলিকিউল গুলো হেটেরো নিউক্লিয়ার মলিকিউল, অর্থাৎ কোনোভাবেই সেখানে অ্যাটমিক পোলারাইজেশন বা আয়নিক পোলারাইজেশন গুলো সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে পোলারাইজেশনটা শুধুমাত্র ইলেকট্রনিক পোলারাইজেশন এর সাথে সমান হবে। আমাদের কিছু সাবস্টেন্স থাকতে পারে যে ক্ষেত্রে তোমার ওরিয়েন্টেশনাল পোলারাইজেশনটা জিরো, বাট অ্যাটমিক আর আয়নিক পোলারাইজেশন আছে আর ইলেকট্রনিক পোলারাইজেশন আছে, সেক্ষেত্রে তোমার টোটাল পোলারাইজেশন এইটা। আর আরেকটা হচ্ছে যেটা জেনারেল কেসে বলা হলো যে তিনটেই যদি নন জিরো হয় তাহলে কেমন হবে, এইটাই আর কি। হ্যাঁ, তো আমরা এখানে যে ক্যালকুলেশনটা করবো স্ট্যাটিক ডাইরেক্টিক কনস্ট্যান্ট বের করার মতো বা ফার্দার যে স্টাডি সেইটা রিলিভেন্ট টু দি ফার্স্ট কেস। প্রথম যে কেসটা বললাম যে সমস্ত সাবস্টেন্স এর ক্ষেত্রে ইলেকট্রনিক পোলারাইজেশন তাই শুধুমাত্র এক্সিস্ট করে, সেই কেসটাকে স্টাডি করব। সেক্ষেত্রে তাহলে কিরকম হয় দেখো, আমরা এই কেসটার কথা বলছি যেখানে পি ইকুয়ালস টু পি, অর্থাৎ পি এ পিও এইগুলো জিরো। ধরা যাক এই সলিড মেটেরিয়ালটার মধ্যে সে এন সংখ্যক অ্যাটমস রয়েছে পার ইউনিট ভলিউম। সলিড মেটেরিয়ালটার মধ্যে ধরা যাক এন সংখ্যক মলিকিউলস রয়েছে পার ইউনিট ভলিউম, বা এন সংখ্যক অ্যাটমস রয়েছে পার ইউনিট ভলিউম।
তাহলে তোমার কতটা পোলারাইজেশন ডেভেলপ হবে, পোলারাইজেশন টোটাল পোলারাইজেশনটা কিভাবে লিখবো, এন ইন্টু আলফা ই ইন্টু ইআই, মনে করতে পারছো আলফা ই ইন্টু ইআই, এটা কি বেসিক্যালি তোমার এক একটা অ্যাটম বা মলিকিউলের ডাইপোল মোমেন্ট, এক একটা অ্যাটম বা মলিকিউলের যে ডাইপোল মোমেন্ট শুধুমাত্র ইলেকট্রনিক পোলারাইজেশনের জন্য, সেটাকে কিভাবে লেখা যায়, আলফা ই ইন্টু ই, আমরা আগেই বললাম যে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড হবে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সাথে সমান করলে হবে না। যদি সিস্টেমের মধ্যে এন সংখ্যক মলিকিউল থাকে পার ইউনিট ভলিউম, তাহলে নেট পোলারাইজেশনটাকে এইরকম ভাবে লিখে ফেলা যায়। এরপর আগে আমরা দেখে এসেছি যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হচ্ছে এইটা, এখানে যেটা মার্ক করা রয়েছে সেইটা আমরা দেখিয়ে এসেছি, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, এটাকে বসিয়ে দাও। এরপর তোমার এই রিলেশনটাকে ইউজ করো, পি ইকালস টু এপসিলন জিরো কাই ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাহলে কাইটাকে লেখা যায় অ্যাজ এপসিলন আর মাইনাস ওয়ান, দ্যাট ইজ দি স্ট্যাটিক ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি, পি সমান এপসিলন জিরো কাই ই ইন্টু ই, কাইটাকে লিখে ফেলো অ্যাজ এপসিলন আর মাইনাস ই। আর আগের পেজ থেকে যেটা দেখানো হলো সেটা হচ্ছে তোমার পোলারাইজেশনের এক্সপ্রেশন, ই গুলোকে বাদ দিয়ে দাও, অ্যাট দি এন্ড যেটা পাবে সেটা হচ্ছে এরকম এপসিলন আর মাইনাস ই বাই এপসিলন আর প্লাস এপসিলন আর মাইনাস ওয়ান বাই এপসিলন আর প্লাস টু ইকুয়ালস টু এন ইন্টু আলফা ই বাই থ্রি এপসিলন জিরো। এই রিলেশনটা একটা ফেমাস রিলেশন, এটাকে ক্লসিয়াস মসেট্টি ইকুয়েশন বলা হয়, দিস রিলেশন ইজ নোন এজ ক্লসিয়াস মসেট্টি ইকুয়েশন। এইটা সিগনিফিকেন্স কি, ইম্পর্টেন্স কি, ফ্রম ক্লসিয়াস মসেট্টি ইকুয়েশন উই ক্যান ডিরাইভ দি এক্সপ্রেশন ফর দি স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, কথাটাকে রাতে ঘুরিয়ে বলাটাই বেটার আর কি। এখান থেকে অ্যাপারেন্টলি যেটা দেখতে পাচ্ছ যে আলফা ই যদি জানা থাকে, এন যদি জানা থাকে, তাহলে তুমি এপসিলন আরটা কত এইটা বের করে ফেলতে পারো। আমি কিন্তু রাদার সিগনিফিকেন্সটাকে একটু অন্যরকম ভাবে বলবো, মানে ঘুরিয়ে বলবো, কেন, তার কারণ এপসিলন আরটা বেসিক্যালি একটা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, এপসিলন আরটা একটা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, কাজেই এপসিলন আরটাকে মেজার করে ফেলা সম্ভব। আলফা ই, আলফা ইটাকে কি বলা হয়েছিল, ইলেকট্রনিক পোলারাইজেশন, এইটা কিন্তু সিস্টেমের কোনো ম্যাক্রোস্কোপিক প্রপার্টি নয়, এইটাকে মেজার করাটা ডিফিকাল্ট। তাহলে আমরা ক্লসিয়াস মসেট্টি ইকুয়েশনের সিগনিফিকেন্সে বলতে পারি যে বাই মেজারিং এপসিলন আর, বাই মেজারিং দি স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, উই ক্যান ডিটারমাইন দি এক্সপ্রেশন, উই ক্যান ডিটারমাইন দি ভ্যালু অফ ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। এপসিলন আর বা স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্টটাকে মেজার করে আমরা আলফা ই ভ্যালুটা কত এইটাকে বলে দিতে পারি, এটাই ইম্পর্টেন্স হিসাবে ট্রিট করতে পারো আর কি। ঠিক আছে, মোটামুটি এইটুকুই বলার ছিল আজকে, এরপর যদি কোনো